নির্মীয়মান স্কুল বিল্ডিং আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল। বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে রয়েছে বেশ কয়েকজন শ্রমিক। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সোনারি কাকরিবাড়ি এলাকায় আজ বিকেল 4টে নাগাদ একটি স্কুল বিল্ডিং আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। স্কুল বিল্ডিংটি তৈরি হচ্ছিল, হঠাৎই সেই নির্মীয়মান স্কুল বিল্ডিংটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্ডিংয়ের নিচের অংশ এইভাবে আচমকা ভেঙে পড়ায় নিচে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে রয়েছে এখনও। ইতিমধ্যেই প্রশাসনের তরফে চলছে উদ্ধার কাজ, তবে নিচে কর্মরত শ্রমিকরা ছাড়া বিল্ডিংয়ের আশপাশের মানুষজনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এখনও জানা যায়নি কেন এইভাবে আচমকা এই নির্মীয়মান স্কুল বিল্ডিংটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল। প্রশাসনের তরফে চলছে উদ্ধার কাজ। বেঙ্গল বিটের পর্দায় দেখুন সেই নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ে যাওয়ার পরে কি অবস্থা হয়েছে ওই অঞ্চলের। কিন্তু সন্ধ্যা